হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট হচ্ছে দেখো অনেক এই যে বর্ষা গেছে এখন বর্ষা যাওয়ার পর এখন শীত আসছে শীত পড়ছে তো অনেক সময় কী হয় এই সময় আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় স্কিনে এই যে দাঁত হাজা চুলকানি এই ধরনের অনেক সমস্যা কিন্তু হয়ে যায় অনেকেরই দেখবে গালে হয়ে যায় কিংবা কারোর পেটের চারপাশে হয়ে যায় কিংবা এমন জায়গা যে জায়গাগুলো ঢাকা চাপা থাকে যেই জায়গাগুলোতে ঘাম বসে অথবা যেই জায়গাগুলো একটু ভিজের ভাব থাকে সেই সমস্ত জায়গাতে পরিষ্কার থাকে না সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তো এই ধরনের যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হচ্ছে এইগুলো অনেক সময় কেন হয় বেশিরভাগ কারণে এটা হয় আমাদের যদি ইমিউনিটি কম হয়ে যায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় আমাদের ইমিউনিটি লো হয়ে যায় এবং আমাদের শরীরে পুষ্টি যদি কমে যায় তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় ফাঙ্গাল ইনফেকশন বাইরে থেকে স্কিনে হওয়া সমস্যা না এটা ভেতর থেকেও হয় তো যার জন্য যখনই তোমরা ডাক্তারের কাছে যায় যাও তখনই দেখবে তোমাদের একটা অ্যান্টিবায়োটিক দেয় খেতে তার সাথে সাথে একটা লাগানোর কি হয় আমাদের যখন ইমিউনিটিটা কমে যাচ্ছে আমাদের শরীরে পুষ্টিকটা কমে যাচ্ছে তখনই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আমাদের শরীরের ভেতরে অ্যাটাক করে করার পরে আমাদের শরীরের ভেতরে যখন ও করছে তখন এই জিনিসগুলো আমাদের স্কিনে বাইরে থেকে ফুটে ওঠে তো তোম আজকে আমি তোমাদের দারুণ যেমন কি তোমরা থামনেলে দেখে নিয়েছো দেখো এই হচ্ছে করলা উচ্ছে কিংবা করলা এই উচ্ছে কিংবা করলার কিন্তু ভীষণ গুণ আছে প্রচুর গুণ আছে এই করলা আর উচ্ছের রস যদি প্রত্যেকদিন খাওয়া যায় আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে আমাদের রোগের সাথে লড়ার শক্তি বাড়িয়ে দেয় এবং এই ধরনের যে কোন ব্যাকটেরিয়াগুলো ফাঙ্গাল আমাদের অ্যাট্যাক করে তখন তাদেরকে মেয়ারা তাদেরকে নষ্ট করার ক্ষমতা রাখে কিন্তু এই করলা তো এই করলা অথবা উচ্ছে আমাদের ইমিউনিটিকেও বাড়ানোর জন্য আর আমাদের এই ধরনের ব্যাকটেরিয়াল ফাঙ্গাল আরোকে আটকানোর জন্য এবং ঠিক করার জন্য তাই তোমাদের আজ আমি এই করলা দিয়েই দারুণ একটা রিমেডি শেয়ার করবো দা যাদেরই দাঁত হাজা চুলখানি এই ধরনের সমস্যা হয়ে আছে তারা আজকে যে রেমেডিটা দেখাবো এটা তা না তোমাদের যতদিন না ঠিক হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় প্রথম দু তিন দিনেই তোমরা নিজেরাই বুঝতে পারবে রিকভার করছে তো যতদিন না পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে দিনে দুবার তিনবার করে তোমরা এটা লাগাবে আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হয় আর একটা কথা এই করলার রস মানে দশ দিন তোমরা যদি ডাক্তার না দেখাতে চাও ডাক্তারের অত্যাধিক বাড়াবাড়ি হয়ে গেলে অবশ্যই ডাক্তার দেখো দু তিনটে রিমেডি আছে আজকে আমি একটা তোমাদের শেয়ার করছি আগামী ভিডিওজে আগামী দিনের ভিডিওতে আমি আরও কয়েকটা শেয়ার করে দেবো ভীষণ ভালো হচ্ছে এই দাঁত হাজা চুলখানি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তবে এটা ভীষণ ভালো হচ্ছে তো কী করতে হবে লাগাবে যেটা সেটা তো আমি বলে দেবোই তার আগে কী করবে প্রত্যেক দিন করলার রস বার করবে করলা কিংবা উচ্ছে এক চামচ কি দু চামচ রস নেবে ওর মধ্যে এক চিমটি হলুদ দেবে এক চিমটি হলুদ দিয়ে সেই রসটা খেয়ে নেবে চামচে করে সেই রসটা সকালবেলা খালি পেটেই খেয়ে নেবে এটা তোমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দেবে ইমিউনিটিটা বেড়ে গেলে ভেতর থেকে তোমাদের স্কিনটা ভালো থাকবে এবং ব্যাকটেরিয়া যে অ্যাট্যাক করেছে ব্যাকটেরিয়ার জন্য যে তোমাদের মুখে দাঁত হাজা চুলকানি গা হাত পায়ে বেরিয়ে এসছে সেটা ঠিক হয়ে যাবে আর তারপরে যেটা দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের লাগাতে হবে ঠিক আছে তো চলো দেখে নিই কিভাবে আমরা রেমেডিটা তৈরি করব আর কিভাবে লাগাবো চলো তো বন্ধুরা প্রতিদিন সকালে তোমাদের যেটা করতে হবে উচ্ছে কিংবা ছোট যদি হয় দুটো কি তিনটে উচ্ছে নিয়ে নিতে হবে অথবা করলা হলে একটা করলা যদি তোমরা নিয়ে নাও নিয়ে এইভাবে বীজটা বার করে দেবে বীজটা বার করে দেওয়ার পরে তোমরা চাইলে এটা মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারো অথবা তোমরা এইভাবে গ্রেটারে গ্রেট করেও নিয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতন এটা তোমাদের করে নিতে হবে তো এখানে দেখো আমি একটি করলার হাফ নিয়েছি হাফ নিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি তো তোমাদের যেটা করতে হবে দুই থেকে তিন টেবিল স্পুন তোমাদের নিতে হবে উচ্ছে কিংবা করলার রসটা তো দেখো এখানে গ্রেড করে নিয়েছি গ্রেট করে নিয়ে আমি যেটা হচ্ছে চিপে রসটা বার করে নেবো আর যদি তোমরা মিক্সিতে গ্রাইন্ড করো তাহলে একটি ছাকনির মধ্যে চেপে রসটা তোমরা বার করে নেবে তো এখানে দুই থেকে তিন চামচ নেবে ছোটো বাচ্চা যদি হয় তো তাদের এক চামচ দেবে আর দশ বা বারো বছরের ওপরে যদি হয় দুই চামচ দেবে আর যদি আঠেরো বছরের ওপরে যারা হচ্ছে তাদেরকে তিন চামচ দেবে তো এইভাবে হিসাবটা তোমাদের করতে হবে ছোট বাচ্চাদের এক চামচ বড় দশ বছরের উপরে হলে দুই চামচ আর আঠেরো বছরের উপরে হলে তিন চামচ রস নেবে নিয়ে ওর মধ্যে দু চিমটি হলুদ মেশাবে মিশিয়ে এইটা তোমাদের সকালে খালি পেটে আগে খেয়ে নিতে হবে এটাকে তো দেখো এই যে হলুদ আর এক থেকে দু চামচ করলা অথবা উচ্ছের রস এইভাবে নেবে আর এইটা তোমাদের খেয়ে নিতে হবে সকালে খালি পেটে এটা খেয়ে নেবে তাহলে দেখবে শুধু তোমাদের যেটা দাঁত হাজা চুলকানি এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ভেতর থেকে ঠিক হবে আর শুধু তাই না যদি তোমাদের ব্রণ অ্যাকনে পিম্পলস এর সমস্যা হচ্ছে অত্যাধিক ব্রণ অ্যাকনে হচ্ছে পিম্পলস হয়ে যাচ্ছে সেটাকেও কিন্তু দূর করে দেবে তোমাদের এই রসটা তো এইভাবে এইটা অন্তত টানা দশ থেকে পনেরো দিন টানা রোজ খাও প্রত্যেক দিন এইভাবে ওর রসটা বার করে মিক্সিতেও বেটে নিতে পারো নিয়ে রসটা ছেঁকে বার করে নেবে ওর মধ্যে এক থেকে দুই চিমটি হলুদ মিশিয়ে হাফ কাপ জলের মধ্যে এইভাবে মিশিয়ে এটা খেয়ে নেবে তো দেখবে এটা ভীষণ ভীষণ ভালো কাজ দেবে ভেতর থেকে কেউ করবে এইবার চলো বলে দি লাগানোর ওষুধটা ওপর থেকে যাদের হয়ে গেছে এক দাঁত হাজা চুলকানি ধরো যেখানেই হয়ে থাকুক পায়ে হাতে মুখে ঘাড়ে এই সমস্ত এমন জায়গাগুলোতে হয় তো যেখানেই হয়ে থাকুক পেটের চারিপাশে হয় অনেকের তো যেখানেই হয়ে থাকুক সেখানে কিন্তু এই জেরিমেরিটা এখন দেখিয়ে দিচ্ছি এটা লাগাবে চলো তো বন্ধুরা যখন সকালে প্রতিদিন রস খাবে সেই সময় এক চামচ রস তোমাদের বার করে রেখে দিতে হবে অথবা তোমরা ফ্রিজে বানিয়েও এই সলিউশনটা রেখে দিতে পারো বেশ দশ দিনের মতন সাত থেকে দশ দিনের মতন বানিয়েও রেখে দিতে পারবে ঠিক একইভাবে তোমাদের কি করতে হবে এখানে উচ্ছে অথবা করলার রস তোমাদের এখানে বার করে নিতে হবে তো এখানে আমি দু চামচ মতন উচ্ছে অথবা করলার রস বার করে নেব আর একটা কথা বলি এই যে উচ্ছে আর করলা যখন গ্রেট করবে যেটা থেকে যায় সেই জিনিসগুলো ফেলবে না ওগুলো তোমরা একটু ভেজে অথবা সেদ্ধ করে খেয়েও নিতে পারো ভাতের সাথে আচ্ছা এখানে দেখো নুন মিশিয়েছি তারপর দিচ্ছি নারকল তেল তো নুন নারকোল তেল আর এই উচ্ছে রস এই তিনটেই কিন্তু অ্যান্টি ইনফ্লেমেশনের কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে এর এগুলো মানে এগুলো ফাঙ্গাল ইনফেকশানকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে ইনফ্লেমেশান কিংবা যে কোনো ধরনের রেডনেস এইগুলো দূর করতে সাহায্য করে তো দেখো আমি হাতে একটি পেন দিয়ে এঁকে আমি তোমাদের দেখাচ্ছি যেই জায়গাটায় তোমাদের এরকম ইনফেকশন হয়ে আছে সেই জায়গাগুলোতে এইভাবে হাত দিয়ে লাগিয়ে কিছুক্ষণ মালিশ করবে এই জায়গাগুলো মালিশ করলে ওই জায়গায় কি হয় ব্যাকটেরিয়াগুলোর সাফোকেশন হয় এই সলিউশনটার জন্য আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হতে আরম্ভ হয়ে যায় স্কিন ভালো হয়ে যায় তো এইভাবে দিনে তিন চারবার লাগাবে এটা তো দেখো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম তোমাদের এইভাবে এটা করে ফ্রিজে রেখে দিতে পারো দু তিন দিনের জন্য ফ্রিজে বানিয়ে রেখে দেবে এবং যেমন আমি হাতে আমার দেখিয়ে দিলাম এখানে দেখো আমি পেন দিয়ে একটা তোমাদের বানিয়ে দেখে দিয়েছি ঠিক এরকমই হয় দাঁত হাজা চুলকানি যেখানেই হয়ে আছে এটি তুলোর সাহায্যে কিংবা একটি ছোট কাপড়ের সাহায্যে এরমভাবে লাগিয়ে নেবে জায়গা আর দিনে তিন থেকে চারবার এটাকে লাগাবে আর বারে বারে যখন লাগাতে থাকবে দু এক দিনে তোমরা দেখবে আস্তে আস্তে জায়গাটা শুকিয়ে কালো হয়ে যাবে শুকিয়ে যাবে আস্তে আস্তে শুকিয়ে গিয়ে কালো হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তোমাদের যে ন্যাচারাল নর্মাল স্কিন সেটা হয়ে যাবে এবং পুরোপুরি এটা চলে যাবে বেশ দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি গায়ব হয়ে যাবে আর যেটা তোমাদের করতে হবে ওইরকম ভাবে উচ্ছে কিংবা করলার রস একটু হলুদ মিশিয়ে সকালবেলা খালি পেটে সামান্য একটু জলের সাথে খেয়ে নেবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই ধরনের সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওজ আমি শেয়ার করতে থাকবো আর তোমাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সাথে রিলেটেড ভিডিওসগুলো শেয়ার করার তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা